Assalamualaikum, good morning. সম্মানিত তো বিভিন্ন কেমন আছেন সবাই নিশ্চয় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আর নতুন করে আপনাদের আর কিছু বলবো না ছোট সোনামণিরা তোমাদের আর কিছু বলবো না পরীক্ষার কথা এর আগে অনেকবার বলা হয়েছে ফোনে বলেছি সাক্ষাতে বলেছি তারপরে ফাইনাল যেটা হলো বৃহস্পতিবার মিটিং এ তোমাদের সবাইকে বলা হলো আপনারা তো আসছেন জেনে গেলেন সব তো ছোট সোনামণিরা তার মানে আমাদের পরীক্ষা হচ্ছে এটা ফাইনাল ঠিক আছে পরীক্ষা হবে হবে একটা দ্বিধায় ছিলাম যে হবে কি হবে না এরকম ছিলাম অনেকে ঠিক না তো এখন যেহেতু স্যার ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে পরীক্ষাটা হচ্ছে সো আমাদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে খুব মনোযোগ সহকারে এখন থেকে পড়াশোনা করতে হবে কারণ পরীক্ষার খুব বেশি দিন বাকি নেই খুব সম্ভবত নভেম্বর লাস্টের দিকে পরীক্ষাটা হয়ে যাবে ঠিক আছে তো ছোট সোনামণিরা আমি বাপ্পি ম্যাম আজকে নার্সারি শ্রেণীর গণিত ক্লাস নিচ্ছি আর গণিত ক্লাসে আমরা পড়ব হচ্ছে 1111 থেকে 20 পর্যন্ত অঙ্কে লিখো এটা হচ্ছে দেখো আমি বোর্ডে লিখে রেখেছি ঠিক আছে অঙ্কে লিখো আমি তো আগে বলেছি এর আগের ক্লাসে এগুলো পড়েছি এবং বলেছি যে আমরা আগে কি পড়েছি যে কথায় লিখো বা বানান লিখো এরকম তখন আমরা কি করতাম এই যে সংখ্যাগুলো এ পাশে যে সংখ্যাগুলো লিখে রেখেছি এই সংখ্যাগুলো আগে লিখতাম তারপরে বানান বা কথায় যেটাই লিখতাম না কেন সেটা এ পাশে লিখতাম এখন ঠিক তার উল্টোটা এখন বলা হয়েছে যে আমাদের অঙ্কে লিখতে হবে সো মানে কি করতে হবে এ পাশে বানান দেওয়া থাকবে এই বানানটা করে করে আমাদের বুঝতে হবে কোনটা কী সংখ্যার বানান আর এই সংখ্যাটা আমাদের লিখতে হবে সেটাই বলা হয়েছে তো দেখো ম্যাম লিখে রেখেছি বোর্ডে এখানে আছে ইলেভেন ই এল ই ভি ই এন ইলেভেন কি 1111 গুড তারপরে হচ্ছে 12 টি ডব্লিউ ই এল ভি ই 12 টি ডব্লিউ ই এল ভি ই 12 12 হচ্ছে 1212 1212 তারপর হচ্ছে 13 টি এইচ আই আর থার টি ডাবল এন টি 13 টি এইচ আই আর থার TEE 13 তারপর হচ্ছে 14 FOUR 4 FOUR 4 TEE 14 14 তারপর হচ্ছে 15 FIF TEE 15 তিন বানানটা একবার শিখলে এনাফ একবার যদি ভালো করে শিখে যাও তাহলে আর বারবার শিখতে হবে না 13, 14, 16, 17, 18, 19 ঠিক আছে সবগুলোতেই টিন আছে 15 হচ্ছে 1515 তারপরে দেখো 16 SIX 6 TEE 16 16 তারপর হচ্ছে 17 SEVEN 7 বানান আমরা সবাই পারি 7 এর সাথে শুধু টিন বানানটা যোগ করবো টিন বানানটা আমরা পারি তো 17 1717 18 EIGHT 18 যদি বলি তাহলে কিন্তু এটা ভুল কারণ 8 EIGHT হবে কিন্তু 8 হলে আর এখানে কিন্তু আমরা একটা টি লিখেছি লক্ষ্য করেছো তাহলে এটা উচ্চারণটা হবে EIGHT 18 ঠিক আছে 8 তারপর 18 হচ্ছে 188 তারপরে 19 NINI NINE 19 সংখ্যাটা হচ্ছে 1919 তারপর হচ্ছে 20 TWEN 20 সংখ্যাটা হচ্ছে 2020 ঠিক আছে আবার বলছি 11 1111 এখানে আছে 12 1212 এখানে আছে 13 1313 তারপর হচ্ছে 14 1415 15 1517 16 1617 18 1818 19 1919 20 2020 ঠিক আছে ছোট সোনামণিরা এই হচ্ছে তোমাদের এসডব্লিউ কাজ 1111 থেকে 2020 পর্যন্ত অঙ্কে লিখবে ঠিক আছে আর কীভাবে লিখতে হবে আর কী করতে হবে সেটা আমি বুঝিয়েছি তারপরে যদি কোনো সমস্যা থাকে ম্যাম আছে কোনো সমস্যা নেই ওকে তো চলো আমরা এখন মুখে যে পড়াটা পড়বো সেটা দেখে নিই আর আজকে আমরা মুখে পড়বো হচ্ছে এই যে দেখো শিশুদের ধারাপাত ও গণিত শিখিয়ে এই বইটা থেকে একদম লাস্টের পেজ অর্থাৎ
পৃষ্ঠা নং 24, 2, 4, 24 দেখতে পাচ্ছ সবাই, এটাকে বলা হয় মান সাংক, মান সাংক। আজকে আমরা শিখব হচ্ছে 26 থেকে 30 পর্যন্ত, 26 থেকে 30 পর্যন্ত। অর্থাৎ এই যে দেখো একদম নিচে আমি যে ধরেছি সবাই দেখতে পাচ্ছ, এই যে দেখো 5 যোগ 3 কত হয়, এখান থেকে লাস্টে যে প্রশ্নটা আছে সেটুকু দেখেছ তো। দেখো এর আগেও পড়েছ, দেখি কে কে পারো। 5 যোগ 3 কত হয়, 5 যোগ 3 কত হয়, 8 হয়, গুড। এই তো, তারপরে 7 থেকে 5 বাদ দিলে কত থাকে, 7 থেকে 5 বাদ দিলে কত থাকে বলো। এখানে 5, 6, 7, এই 7 থেকে 5 বাদ দিলাম মানে 5টা শেষ, আর এখানে কত থাকলো, 2, গুড। তারপরে হচ্ছে 4, 6, 8 কোন ধরনের সংখ্যা, 4, 6, 8 কোন ধরনের সংখ্যা, জোড় সংখ্যা, গুড। কিভাবে বুঝলে ম্যাম, কিন্তু যখন জোড় বিজোড় সংখ্যা পড়িয়েছি তখন কিন্তু বলেছি 2, 4, 6, 8 এবং 0, অর্থাৎ এই সংখ্যাগুলি যে কোনো সংখ্যার এপাশে যদি থাকে তাহলে কি হবে, এগুলি জোড় সংখ্যা হবে যত বড় সংখ্যাই থাকুক না কেন, ঠিক আছে। লাস্টে যদি 2, 4, 8, 0 থাকে তাহলে এগুলি জোড় সংখ্যা হয়, গুড। এখন হচ্ছে 3, 5, 7 কোন ধরনের সংখ্যা, বাহ আমি বলার আগে তোমরা বলে দিয়েছ বিজোড় সংখ্যা, গুড। তারপর হচ্ছে 5-এর সাথে 0 যোগ করলে কত হয়, এই তোমার কাছে 5 টাকা আছে, ঠিক আছে, তোমার আম্মু এটা তোমাকে দিয়েছে 5 টাকা। এখন তোমাকে আর কেউ টাকা দেয় না, বাবাও দেয় নাই, বড় আপাও দেয় নাই, বড় ভাইও দেয় নাই, তাহলে তোমার কি আরও টাকা হয়েছে, হয় নাই, 5 ছিল 5 টাকাই আছে। তো আরেকবার পড়ছি দেখো, 5 যোগ 3 কত হয়, 8 হয়, 7 থেকে 5 বাদ দিলে কত থাকে, 2 থাকে, 4, 6, 8 কোন ধরনের সংখ্যা, জোড় সংখ্যা, 3, 5, 7 কোন ধরনের সংখ্যা, বিজোড় সংখ্যা, 5-এর সাথে 0 যোগ করলে কত হয়, 5 হয়। ছোট্ট সোনামণিরা, আমি দেখলাম তোমরা মোটামুটি অনেকেই পারো এই মান সংখ্যাগুলি, তারপরেও আর একটু ভালো করে পড়বে। তো এই বইয়ের 24 পৃষ্ঠার মান সংখ্যা 26 থেকে 30 নং পর্যন্ত এগুলো পড়বে খুব ভালো করে সুন্দর করে, আর তোমাদের এসডাব্লু ক্লাস তো দেওয়াই হলো। তো ছোট্ট সোনামণিরা, আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও তোমাদের সাথে কথা হবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদে থাকো, টাটা। সম্মানিত অভিভাবক ও প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, শুভ সকাল। আমি সায়ন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ছোট্ট সোনামণিরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন আমরা ইংরেজি ক্লাস করব, সবাই ইংরেজি খাতাটা নিয়ে বসো আর খাতার উপরে হেডিং লিখো, কী লিখবে, 2টি করে ওয়ার্ড লিখো। সবাই কি লিখেছ, ঠিক আছে, তাহলে এখন তোমরা এগুলো লিখো, মার্জিনে লাইনটা বাদ দিয়ে যে লাইনটা এটার মধ্যে লিখো, ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, সবাই লিখেছ। তাহলে আমার সাথে সাথে একটু রিভিশন দাও, ইউ ফর আমরা কী শিখেছিলাম বলো তো, ইউ ফর আপ আর আস পড়েছিলাম, তাহলে আপ আস বানাম কীভাবে, ইউ এস আস আর আপ ইউ পি আপ। তারপর বলো তো ভি ফর কী শিখেছি আমরা, ভি ফর ভ্যান আর ভেজ শিখেছিলাম, ভ্যান বানান কীভাবে, ভি এ এন ভ্যান, তারপর কি ভেজ, ভি এ এস ই ভেজ। ডব্লিউ ফর বলো তো কী হবে, ডব্লিউ ফর ওয়াক্স আর ওয়াল, বলো ডব্লিউ এ এক্স ওয়াক্স, তারপর ডব্লিউ এ ডাবল এল কী হলো, ওয়াল। এখন এক্স, এক্স ফর এক্স মাস, এক্স রে, এক্স হাইফেন এম এ এস এক্স মাস, তারপরটা কি এক্স রে, এক্স হাইফেন আর এ ওয়াই রে, এক্স রে। আর ওয়াই ফর ইয়াক ইয়াম, ওয়াই এ কে ইয়াক
yam. Y A M yam. Z for Joe, zero. Z double O. Joe, zero. Z E R O. তাহলে তোমাদের হোমওয়ার্কটা আজকে কি গেল? ইউ থেকে জেড পর্যন্ত দুটি করে ওয়ার্ড। আবার আমার সাথে সাথে পড়ো, বলো ইউ ফর আস আপ, ইউ এস আস, আস মানে আমাদের, আর ইউ পি আপ, আপ মানে উপরে। তারপর আছে ভি ফর ভ্যান ভেজ, বলো ভি এ এন ভ্যান, ভ্যান মানে মালগাড়ি, আর ভি এ এস ই ভেজ মানে ফুলদানি। তারপর আছে ডব্লিউ, ডব্লিউ ফর ওয়াক্স ওয়াল, ডব্লিউ এক্স ওয়াক্স, ওয়াক্স মানে মোম, আর ডব্লিউ এ ডাবল এল ওয়াল, ওয়াল মানে কি দেয়াল। তারপর আছে এক্স, এক্স ফর এক্স মাস, এক্স হাইফেন এম এ এস, এক্স মাস মানে বড়দিন। তারপর আছে এক্স রে, এক্স হাইফেন আর এ ওয়াই, এক্স মানে রঞ্জন রশ্মি। তারপর ওয়াই ফর ইয়াক ইয়াম, বলো ওয়াই এ কে ইয়াক, ইয়াক মানে চুমরি গায়, আর ওয়াই এ এম ইয়াম মানে বলো তো কি মিষ্টি আলু। তারপর জেড ফর জো, জিরো, জেড ডাবল ও জো, জো মানে কি বলো তো, জেড ডাবল ও জো, জো মানে চিড়িয়াখানা, আর জেড ই আর ও জিরো, জিরো মানে শূন্য। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের লেখাটা কি গেল বুঝতে পেরেছ? ইউ থেকে জেড পর্যন্ত দুইটি করে ওয়ার্ড গেল। এখন আমরা একটু মৌখিক পড়া পড়বো, তাহলে সবাই ইংরেজি বইটা নিয়ে বসো। ইংরেজি বইয়ের 22 পৃষ্ঠা বের করো, দি নেম অফ সেভেন ডেজ। এখন আমার সাথে সেভেন ডেজ মানে বাংলাতে হলো সাত দিনের নাম বাংলায়, আর ইংরেজিতে হলো ইংরেজি সেভেন ডেজের নাম। ইংরেজি সেভেন ডেজের নামগুলো কী বলো তো, বলো স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আবার বলো স্যাটারডে মানে কী বার বলো তো, স্যাটারডে মানে শনিবার, আর সানডে রবিবার, মানডে সোমবার, টুইসডে মঙ্গলবার, পরে ওয়েডনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার। তাহলে আজ তোমাদের পড়া আজকে এতটুকুই থাকবে। ছোট্ট সোনামণিরা, তোমরা তো সবাই শুনতে পাচ্ছ, এই মাসের শেষের দিকে মানে নভেম্বরের শেষের দিকে ফাইনাল পরীক্ষাটা হবে তোমাদের, তো তোমরা ভালো করে একটু মনোযোগ সহকারে পড়ো আর সুন্দর করে লিখবে যেন পরীক্ষায় ভালো নাম্বার করতে পারো। ঠিক আছে, তাহলে সবাই মার কাছে পড়তে বসবে প্রতিদিন। আচ্ছা ঠিক ঠিক আছে, আজকে আমাদের ক্লাসে এতটুকুই, আবার তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। বাই বাই। আসসালামু আলাইকুম সম্মানিত গাইডি, গুড মর্নিং ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, এবং আমার ছোট্ট সোনামণিরা অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, কারণ পরীক্ষা তোমাদের এসে গেছে। তোমরা অনেক ভালো, আমি জানি তোমরা সুন্দর করে পড়াশোনা করছো, লেখাগুলো সুন্দর করে লিখছো, আমি সব জানি, আমি কিন্তু সব দেখতে পাই তোমরা যে কী করো। তাহলে আমাদেরকে ম্যাম যদি দেখতে পায় তাহলে কি সুন্দর করে লিখতে হবে না আমাদের? হ্যাঁ, সুন্দর করে আমাদের লিখতে হবে এবং পড়তে হবে মন দিয়ে, কারণ আমাদের পরীক্ষায় ফার্স্ট হতে হবে, তাই আমাদের সুন্দর করে লিখতে হবে। আমি জানি আমার ছোট্ট সময় অনেক ভালো। আচ্ছা, এখন আমরা বোর্ডে চলে যাই, দেখো তো ম্যাম কী লিখেছি। আজ আমরা বাংলা ক্লাস করব, এখানে কী লিখেছি, একার দিয়ে 5টি শব্দ লিখো। এই লেখাগুলো আমরা অনেকবার পড়েছি এবং লিখেছি, তো পারি এগুলা, আবার রিভিশন দিব। দেখো তো একার দিয়ে 5টি শব্দ লেখো, তার উপরে এই লেখাটা লিখো সুন্দর করে, তারপরে আমরা এই যে এই লেখাগুলো 5টি শব্দ না দেখে বাসায় সুন্দর করে লিখবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমি পড়ি আর শুনো আমার সাথে সাথে পড়ে পড়বি। ছেলে, মেয়ে, খেলা, মেলা, জেলি। এখন তোমরা আমার সাথে সাথে পড়ো, ছেলে, মেয়ে, খেলা, মেলা, জেলি। আচ্ছা, এখন বানান করো তো আমার সাথে সাথে। ছ একার ছে, ল একার লে, কি হয়েছে বলো তো? হ্যাঁ, ছেলে। তারপরে বানানটা করো তো, ম একার মেয়ে, অন্তস্থ ও একার এ, কি হয়েছে? মেয়ে।
তারপরে কি দেখো তো খেলা খ একার খে ল আকার লা খেলা ম একার মে ল আকার লা মেলা বর্গীয় জ একার জে ল একার লে কি হয়েছে জেলে আমরা কয়টি শব্দে পড়েছি পাঁচটি ছেলে মেয়ে খেলা মেলা জেলি তোমরা যদি একার দিয়ে অন্য কোনো শব্দ শিখে থাকো ওগুলো লিখলে হবে কিন্তু আমরা সুন্দর করে লিখবো ঠিক আছে অনেক সুন্দর করে লিখবো ম্যাম দেখো তো লিখেছি দাগের নিচে নিয়ে কোনো লেখা গিয়েছে দেখো তো হ্যাঁ একটি লেখাও কিন্তু দাগের নিচে যায়নি আর লেখার শেষে অবশ্য এই যে আকারটা এখানে দিয়েছি এখানে একটা অর্ধমাত্রা আছে এটা দিতে হবে এই যে মনে করে দিতে হবে তারপরে লেখার শেষে তারিটা দিতে হবে সুন্দর করে সবাই লিখবে আশা করি আমার ছোট্ট সোনামণিরা অনেক সুন্দর করে লিখবে আরেকবার আমার সাথে সাথে পড়ো তো ছ একার ছে ল একার লে ছেলে ম একার মে অন্তস্থ অ একার এ মে খ একার খে ল আকার লা খেলা ম একার মে ল আকার লা মেলা বর্গীয় জ একার জে ল একার লে জেলে আমরা একার দিয়ে পাঁচটি শব্দ পড়েছি ছেলে মেয়ে খেলা মেলা জেলি তোমাদের বাড়ির এসডব্লিউ হলো একার দিয়ে পাঁচটি শব্দ সুন্দর করে সবাই লিখবি ঠিক আছে আজ এই পর্যন্তই খাতা বন্ধ করে ফেলো এখন আমরা কি পড়ব বই পড়ব এখন সবাই বাংলা বইটা নিয়ে বসো সুন্দর করে নিয়ে বসো এই যে তোমাদের বাংলা বই আজ আমরা পড়ব পনেরো পৃষ্ঠা সবাই পনেরো পৃষ্ঠা বের করো পনেরো পৃষ্ঠার প্রশ্ন উত্তর পড়ব এক দুই তিন চার চারটি প্রশ্ন সবাই বলো তো পশুর রাজা কে সিংহ হলো পশুর রাজা পশুর রাজা কে সিংহ হলো পশুর রাজা হরিণটা দেখতে কেমন হরিণটা দেখো তরতাজা হরিণটা দেখতে কেমন হরিণটা দেখো তরতাজা কি করতে হয় পড়ালেখা করতে হয় কি করতে হয় পড়ালেখা করতে হয় এই জন্য এখানে কি বলছে পড়ালেখা করতে হবে আমাদের পড়ালেখা মন দিয়ে করতে হবে ঠিক আছে বৃষ্টি হয় কোন মাসে আষাঢ় মাসে বৃষ্টি হয় বৃষ্টি হয় কোন মাসে আষাঢ় মাসে বৃষ্টি হয় আরেকবার আমার সাথে সাথে পড়ো দেখো সবাই পশুর রাজা কে সিংহ হলো পশুর রাজা পশুর রাজা কে সিংহ হলো পশুর রাজা হরিণটা দেখতে কেমন হরিণটা দেখো তরতাজা হরিণটা কেমন দেখতে বলো তো হরিণটা দেখতে তরতাজা হরিণটা কেমন দেখো বলো হরিণটা দেখতে কেমন হরিণটা দেখো তরতাজা কি করতে হয় পড়ালেখা করতে হয় বৃষ্টি হয় কোন মাসে আষাঢ় মাসে বৃষ্টি হয় আরেকবার পড়ি পশুর রাজা কে সিংহ হলো পশুর রাজা হরিণটা দেখতে কেমন হরিণটা দেখো তরতাজা কি করতে হয় পড়ালেখা করতে হয় বৃষ্টি হয় কোন মাসে আষাঢ় মাসে বৃষ্টি হয় তোমাদের বাংলা বইয়ের পনেরো পৃষ্ঠার এক দুই তিন চার এই চারটি প্রশ্ন তোমাদের বাড়ির মৌখিক পড়া আর তোমাদের এসডব্লিউ হলো একার দিয়ে পাঁচটি শব্দ লিখো ছেলে মেয়ে খেলা মেলা জেলি এই লেখাগুলো তোমাদের বাড়ির কাজ সবাই সুন্দর করে লিখবে আশা করি আমার ছোট্ট সোনামণিরা অনেক সুন্দর করে লিখবে কেউ কিন্তু লেখা দাগের বাইরে নিবে না ঠিক আছে অনেক সুন্দর করে আমরা লিখবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে কথা হবে গুড বাই